ভারত আর পাকিস্তানের মধ্যে সামরিক শক্তি পার্থক্য কতটা? যুদ্ধে পাকিস্তানকে পরাজিত করতে ভারতের তেমন একটা বেগ পেতে হবে না, চাইলে পাকিস্তানকে 7 থেকে 10 দিনেই ধুলোয় মিশিয়ে দিতে পারি, এমনটাই মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবরটি হিন্দুস্তান টাইমসের। এই খবর নিয়ে সারা বিশ্বে তোলপায় পড়ে গিয়েছে। মোদী পাকিস্তানকে যে হুঁশিয়ারি দিয়েছে তাতে সবারই মনে প্রশ্ন উঠেছে, যার সত্ত্বেও এই দুই দেশের সামরিক শক্তি কতটুকু, দুই দেশের মধ্যে যুদ্ধ বাঁধলে কে জিতবে আর কে হারবে, সেটাই আমরা আজ আপনাদেরকে জানাবো। সেটা জানার জন্য আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দুটো দেশের হাতে আছে পারমাণবিক অস্ত্র। গ্লোবাল ফায়ার পাওয়ার 2019 সালের প্রতিবেদন অনুযায়ী সামরিক শক্তির দিক থেকে বিশ্বের 136টি দেশের মধ্যে ভারতের অবস্থান চতুর্থ, অন্যদিকে পাকিস্তানের অবস্থান 15-তে। এই তালিকা তৈরি করা হয়েছে 55টির বেশি উপাদান বিবেচনায় নিয়ে। ভৌগোলিক অর্থনীতি, স্থানীয় শিল্প, প্রাকৃতিক সম্পদ, কর্মক্ষমতা এবং প্রথম, দ্বিতীয় বা তৃতীয় বিশ্বের দেশের মর্যাদার বিষয়গুলো এখানে বিবেচনায় নেওয়া হয়েছে। জনসংখ্যার দিক থেকে পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে ভারত। পাকিস্তানের জনসংখ্যা যেখানে 20.5 কোটি, সেখানে ভারতের জনসংখ্যা 128 কোটির বেশি। পাকিস্তানের সৈন্যসংখ্যা 9,19,000 হলেও ভারতের সেনাবাহিনীর সদস্য সংখ্যা কয়েক গুণ বেশি, মোট 42 লাখ। প্রতিরক্ষা বাজেট। ভারত ও পাকিস্তান এই দুই দেশের প্রতিরক্ষা বাজেটে বড় পার্থক্য রয়েছে। ভারতের প্রতিরক্ষা বাজেট $4,700 কোটি, অন্যদিকে পাকিস্তান প্রতিরক্ষা বরাদ্দ রয়েছে মাত্র $700 কোটি। সামরিক বিমানের সংখ্যা। ভারতে মোট সামরিক বিমানের সংখ্যা 2,185টি আর পাকিস্তানের রয়েছে 1,281টি বিমান। এসবের মধ্যে ভারতের যুদ্ধ বিমান রয়েছে 590টি আর পাকিস্তানের 320টি। সে সঙ্গে ভারতে আক্রমণকারী বা অ্যাট্যাকিং বিমান রয়েছে 804টি, অন্যদিকে পাকিস্তানের আছে 410টি। পরিবহনের জন্য ভারতের রয়েছে 708টি বিমান, পাকিস্তানের রয়েছে 486টি। হেলিকপ্টার। পাকিস্তানের সামরিক বাহিনীর কাছে সাধারণ হেলিকপ্টার রয়েছে যেখানে 328টি, ভারতের রয়েছে 720টি। তবে পাকিস্তানের আক্রমণকারী বা অ্যাটাকিং হেলিকপ্টার রয়েছে 49টি, সেখানে ভারতে আছে মাত্র 15টি। কার্যক্ষম বিমান রয়েছে ভারতের 346টি আর পাকিস্তানের 151টি। ট্যাঙ্ক। পাকিস্তানের ট্যাঙ্কের সংখ্যা 2,182টি হলেও ভারতের রয়েছে দ্বিগুণেরও বেশি, 4,426টি। সাজোয়াজান। এরকম বাহন ভারতের রয়েছে 3,147টি আর পাকিস্তানের 2,604টি। আর্টিলারি। গ্লোবাল ফায়ার পাওয়ারের তালিকায় স্বয়ংক্রিয় অস্ত্রের দিক বিবেচনায় ভারতের চেয়ে এগিয়ে রয়েছে পাকিস্তান। ভারতে 190টি এ ধরনের অস্ত্র থাকলেও পাকিস্তানের রয়েছে 360টি। তবে টেনে নিয়ে যাওয়া যায় এমন আর্টিলারি ভারতে আছে 4,158টি, তবে পাকিস্তান আছে 1/4, মাত্র 1,240টি। রকেট প্রজেক্টে ভারতের কাছে আছে 266টি আর পাকিস্তানের কাছে আছে 144টি। নৌবাহিনীর সরঞ্জাম। ভারতের নৌবাহিনীর কাছে মোট যুদ্ধযান রয়েছে 295টি আর পাকিস্তানের আছে 197টি। এসব যুদ্ধযানের মধ্যে ভারতে একটি বিমানবাহী রণতরী থাকলেও পাকিস্তানের সেরকম কিছু নেই। ভারতের কাছে 16টি সাবমেরিন বা ডুবোজাহাজ থাকলেও পাকিস্তানের আছে 5টি। ফ্রিগেট রয়েছে ভারতের 14টি আর পাকিস্তানের 10টি। ভারতের 11টি ডেস্ট্রয়ার থাকলেও পাকিস্তানের এরকম কোনো যুদ্ধজাহাজ নেই। তেমনি ভারতে 22টি করভেট বা ছোট আকারের যুদ্ধজাহাজ থাকলেও পাকিস্তানের এরকম কোনো নৌযান নেই। ভারতের পেট্রোল নৌযান রয়েছে 139টি আর পাকিস্তানের আছে 11টি। মাইন যুদ্ধজাহাজ ভারতের 4টি আর পাকিস্তানের 3টি। নৌবন্দর, কর্মক্ষম ব্যক্তি, বাণিজ্য জাহাজ, সংরক্ষিত শক্তি ইত্যাদি বিবেচনায় পাকিস্তান চেয়ে বেশ অনেকটা এগিয়ে রয়েছে ভারত। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী সামরিক দিক থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র। এরপরে রয়েছে রাশিয়া, চীন ও ভারত। শীর্ষ 10 দেশের মধ্যে আরও রয়েছে ফ্রান্স, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপান, তুরস্ক এবং জার্মানি। ভারত এবং পাকিস্তান এই দুই দেশের হাতেই রয়েছে পারমাণবিক অস্ত্র। তবে গ্লোবাল ফায়ার পাওয়ার তাদের রিপোর্টে উল্লেখ করেনি যে কোন দেশের হাতে কতটি এ ধরনের অস্ত্র রয়েছে। প্রতিষ্ঠানটি বলেছে পারমাণবিক অস্ত্র ক্ষমতার বিষয়টি তারা তাদের রিপোর্টে বিবেচনায় নেয়নি। সামরিক বিশ্লেষকরা অবশ্য বলে থাকেন যে পারমাণবিক অস্ত্র যুদ্ধের ক্ষেত্রে অনেকটা ডিটেরেন্ট বা নিবৃতকরণের উপাদান হিসেবে কাজ করে, কারণ শেষ বিচারে এ ধরনের অস্ত্র কেউ ব্যবহার করতে চাইবেন না। উপরের বিষয়গুলো আমরা ইন্টারনেটের তথ্যের ভিত্তিতে বানিয়েছি, তাই এই সমস্ত বিষয় বিবেচনা করে আসলে কে জিতবে কে হারবে সেটা বলা মুশকিল। বন্ধুরা, আমরা আপনাদের হাতেই ছেড়ে দিলাম প্রশ্নটি, কমেন্ট করে জানাতে ভুলবেন না। তবে দিন শেষে একটা কথা বলতে চাই, আমরা কেউই যুদ্ধ চাই না, শান্তি চাই। ভালো থাকবেন আর আপনার পাশের মানুষটিকেও ভালো রাখবেন।